ডেকে নিচ্ছি আমাদের আজকের টিমকে, মেকা ইঞ্জিনিয়ার সাস্ট। ওকে আচ্ছা, আমরা তাহলে খেলাটা শুরু করি। অল দ্য বেস্ট, স্টার্ট। যাচ্ছে এগিয়ে M17, একদম সঠিক পথের দিকে এগিয়ে যাচ্ছে এবং সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। আশা করছি এটা সঠিকভাবে পৌঁছে যাবে কোন রকম কোনো কনফিউশন ছাড়া। দেখা যাক এখন কি হয়। এবারে তাকে যেতে হবে ডান দিকে, কিন্তু না, সে আসলে আরেকটি যেটি পথ দেয়া রয়েছে কনফিউজ করার জন্য সেখানেই চলে গেছে, কিন্তু আশা করছি সে ফিরে ফিনিশ পয়েন্টে পৌঁছে যেতে পারবে। দেখা যাক। এবং ফিরে যাচ্ছে এবং সঠিক পথের দিকে এগিয়ে যাচ্ছে, ফিনিশ পয়েন্টের দিকে যেতে হবে। যেতে হবে এবারে ডান দিকে এবং বাঁয়ে, না, সোজা পথে গেল কিন্তু ফিরে আসবে মনে হয়। এবং যাচ্ছে ফিনিশ পয়েন্টের দিকে এবং এবং ফিনিশ পয়েন্টে এবারে তাকে ফিরে আসতে হবে স্টার্ট পয়েন্টে। এবং সে ফিরে আসছে খুব খুব তাড়াতাড়ি এবং খুব শর্টকাট ওয়েতে তাকে ফিরে আসতে হবে। এবং ফিরে আসছে ঠিকঠাক ভাবে, দেখা যাক কি হয়। ইতোমধ্যে আরো কতগুলো রোবট ছিল যারা একেবারে স্টার্ট পয়েন্টের খুব কাছাকাছি এসে আটকে গেছে, কিন্তু মনে হয় এবারে সেটা নাও হতে পারে। এবং ঠিকঠাক সোজা এবার ডানে যেতে হবে, ডানে যেতে হবে এবং ডানে গিয়ে স্টার্ট পয়েন্টে এসে পৌঁছে গেল। কনগ্রাচুলেশনস, 1 মিনিট 47 সেকেন্ড, সবচেয়ে কম সময়ের মধ্যে। কোনো কোন মানে নার্ভাস ছিলেন তো ডেফিনেটলি, না? অবশ্যই, কিন্তু কনফিডেন্ট ছিল যে না একদম ঠিকঠাক পৌঁছে যাবে, কোনো ভুল হবে না, আশা ছিল যে ঠিকঠাক কাজ করবে। আমাদের বাসায় উনি বোর্ডটা আমি এত বড় রান করেছি যে মানে আমাদের এত কনফিডেন্স ছিল যে বোর্ডটা খুব ভালো রান করবে, ঠিক আছে, কিন্তু ট্র্যাকে আসলে অনেক ঝামেলাই হয়, কিন্তু এখন এখানে এসে মানে আমরা খুবই উৎসাহিত আর কি, ভালো লাগতেছে। অনেক অনেক অভিনন্দন এবং পরের রাউন্ডের জন্য অনেক অনেক শুভকামনা রইল। থ্যাংক ইউ সো মাচ।